আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের যে টপিক সেটা হলো শেষ 30 দিনে কৃষি গুচ্ছে চান্স পাওয়ার উপায়গুলো সম্পর্কে তোমাদের জানাই দেব। যেহেতু এখন পর্যন্ত যারা এইচএসসি 23 ব্যাচের স্টুডেন্ট তাদের শেষ একটা আশার জায়গা হলো কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, কারণ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় এটা 9টা বিশ্ববিদ্যালয় একসাথে ভর্তি পরীক্ষা হবে। এবং এই যে 9টা বিশ্ববিদ্যালয় আছে, এই 9টা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের ভিতরে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়, কারণ এই বিশ্ববিদ্যালয়গুলোর থেকে পড়াশোনা শেষ করে তুমি বিসিএসে যেমন কোঠার সুবিধা পাবা, পাশাপাশি বাংলাদেশের অনেক ভালো ভালো চাকরি কিন্তু তুমি এই কৃষি গুচ্ছের 9টা বিশ্ববিদ্যালয়ে শেষ করে তুমি করতে পারবা। এর জন্য যারা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাদের জন্য কৃষি গুচ্ছের 9টা বিশ্ববিদ্যালয় পারফেক্ট একটা জায়গা হবে। অনেকে তোমরা গুচ্ছ পরীক্ষা দিছো বা জিএসটি পরীক্ষা দিছো, সেখানে ভালো মতো মেরিট পজিশন তুমি করতে পারোনি অথবা তোমার জিএসটিতে চান্স হয়নি, তারপরেও তুমি চাইলে কৃষি গুচ্ছ পরীক্ষা দিয়ে এখানে কিন্তু একটা সিট কনফার্ম করতে পারো। কারণ আমার দেখা অসংখ্য স্টুডেন্ট আছে যারা জিএসটিতে পরীক্ষা দিয়ে ভালো করতে না পারলেও কৃষি গুচ্ছ পরীক্ষা দিয়ে কিন্তু চান্স পেয়ে গেছে। কারণ কৃষি গুচ্ছের পরীক্ষা যেহেতু একবারে সবার শেষে হচ্ছে, তো যারা অনেক ভালো ভালো স্টুডেন্ট তারা দেখবা বিভিন্ন জায়গায় চান্স পেয়ে যাবে। আর তোমরা যারা মিড রেঞ্জের স্টুডেন্ট আসছো, যাদের একটা সিট পাবলিক ইউনিভার্সিটিতে মানে পাওয়া একবারে তোমার খুবই স্বপ্ন, তাদের জন্য কৃষি গুচ্ছের শেষ 30 দিনে ভালো একটা প্রস্তুতি অবশ্যই নেওয়া উচিত। কারণ মনে রাখতে হবে শেষ ভালো যার সব ভালো তার, তো শেষটা যদি তুমি ভালো করতে পারো তাহলে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা, তোমার বাবা মার মুখে হাসি ফোটাইতে পারবা। তো আজকে আমরা তাহলে শেষ 30 দিনে কৃষি গুচ্ছে কীভাবে চান্স পেতে পারো সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই এই 30 দিন বলতে আমি এটা মিন করতেছি যারা আগের থেকে পড়াশোনা করছো বা জিএসটির জন্য অল্প হলেও পড়ছো, এখন শেষ 30 দিন একটা গুছানো প্রস্তুতি নিয়ে চান্স পেতে চাও, তাদের জন্য এটা কিন্তু কার্যকর হবে। তো প্রথমে আমরা আগে মান বটনটা একটু দেখে নিই। এখানে কিন্তু টোটাল 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। এখানে বায়োলজি থেকে 15 মার্ক অর্থাৎ বোটানি থেকে 15 মার্ক, জুলজি থেকে 15 মার্ক, এ টোটাল বায়োলজি থেকে 30 মার্কের প্রশ্ন আসবে, কেমিস্ট্রি থেকে 20 মার্ক, ফিজিক্স থেকে 20 মার্ক, ম্যাথ থেকে 20 মার্ক এবং ইংলিশ থেকে 10 মার্ক। ইংলিশ থেকে হবে 10 মার্ক, এটা 20 হবে না, ইংলিশ থেকে 10 মার্ক হবে, এটা একটু কারেকশন করে নিও, এখানে আসবে হলো 10 মার্ক। এ টোটাল 100 মার্কের কিন্তু পরীক্ষাটা হবে। এখন প্রশ্ন হলো এই 100 মার্কের ভিতরে কোন সাবজেক্টটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য? তো অবশ্যই বায়োলজি তো বেশি ইম্পর্টেন্ট, এটা বায়োলজি তো মাস্ট, বায়োলজি তোমাকে অবশ্যই ভালো করতে হবে। আর চান্স পাওয়ার জন্য আরেকটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ম্যাথে ভালো করা, কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় স্টুডেন্টরা ম্যাথেও দুর্বল থাকে। আর ম্যাথটা যদি তুমি ভালো করে করতে না পারো বা প্রিপারেশন ভালো না থাকে তাহলে দেখবো কৃষি গুচ্ছে ভালো করা টাফ হবে। এই জন্য অবশ্যই ম্যাথের প্রতি এক্সট্রা একটা তুমি ইফোর্ট দিবা, কারণ ম্যাথে ভালো করতে পারলে দেখবো অন্য অন্য স্টুডেন্ট থেকে তুমি অটোমেটিকলি আগায় থাকবা। তো চান্স পেতে গেলে এইখানে তোমাকে কী করতে হবে? তাহলে চান্স পেতে গেলে প্রথম জায়গায় তোমাকে করতে হবে, তোমাকে প্রথম জায়গা দিয়ে শুরু করতে হবে, তোমাকে একটা এই তোমার কৃষি গুচ্ছের 9টা কৃষি গুচ্ছের যে কোশ্চিন ব্যাঙ্কটা আছে সেই কোশ্চিন ব্যাঙ্কটা এখন তোমাকে শেষ মুহূর্তে অবশ্যই অবশ্যই সলভ করতে হবে। এই কোশ্চিন ব্যাঙ্কটা কেন সলভ করবা? কারণ কোশ্চিন ব্যাঙ্ক সলভ করলে তোমার প্রশ্নটা অ্যানালিসিস হয়ে যাবে, অর্থাৎ কোন ধরনের প্রশ্নগুলো এখানে বেশি আসে সেটা সম্পর্কে তোমাদের ধারণা হবে। মনে রাখতে হবে কৃষি গুচ্ছের যে প্রশ্নের প্যাটার্নটা সেটা অন্য অন্য বিশ্ববিদ্যালয় থেকে একবারে আলাদা, তো এই প্যাটার্নটা বুঝতে গেলে অবশ্যই তোমাকে কোশ্চিন ব্যাঙ্কটা মাস্ট সলভ করতে হবে। তো এই কৃষির গুচ্ছের কোশ্চিন ব্যাঙ্কের পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চিন ব্যাঙ্কগুলো আছে সেগুলো একটু সলভ করে নেবে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির বায়োলজি যে পার্টটা আছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বায়োলজি যে অংশটা আছে সেটা অবশ্যই অবশ্যই একটু সলভ করে নিবা। তাহলে এতে করে তোমার বায়োলজিতে সর্বোচ্চ মার্ক তোলাটা ইজি হবে। অবশ্যই বায়োলজিতে ভালো করতে গেলে মেন বইটা মাস্ট পড়তে হবে, তার পাশাপাশি আগে তুমি কোশ্চেন ব্যাঙ্কটা একটু সলভ করে নিবা, তাহলে তোমার কোন ধরনের প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিতে হবে সেটা তুমি বুঝতে পারবা। এখন তোমাকে যেটা করতে হবে, আগে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো অবশ্যই অবশ্যই তোমাকে কমপ্লিট করতে হবে। যেমন ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ভিতরে তুমি যদি কেমিস্ট্রিদের দিকে দেখো, কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে অনেকে অর্গানিক কেমিস্ট্রিটা স্কিপ করার চেষ্টা করো, বাট স্কিপ করতে গেলে দেখবো যে তুমি কৃষি গুচ্ছে ভালো করতে পারতেছো না। এর জন্য অবশ্যই কিছু কিছু স্পেসিফিক যে অধ্যায়গুলো আছে এগুলো ইফোর্ট দিবা। কারণ ম্যাথের ক্ষেত্রে অনেকে তোমার ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনটা স্কিপ করতে চাও, বা অনেকে আবার ম্যাথ সাবজেক্টটা না পড়ে পরীক্ষা দিতে চাও, এই ভুলটা কখনোই করবো না। কারণ তুমি 1 মার্ক কম পাইলা বা ডাকাইতে পারলা না মানে তুমি পিছায় গেলা। সো যেহেতু এটা একবারে তোমার জীবনের শেষ একটা ইচ্ছা বা স্বপ্ন পূরণের একটা জায়গা, তো তোমাকে কোনো কিছুই বাদ দিয়ে যদি তুমি পরীক্ষা হলে যাও সেক্ষেত্রে তোমার জন্য চান্স পাওয়া কিন্তু টাফ হয়ে যাবে। এর জন্য এখন তোমাকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আগে তুমি কমপ্লিট করে ফেলবা, অথবা তোমার যে চ্যাপ্টারগুলো গ্যাপ ছিল বা তুমি যে চ্যাপ্টারগুলো দুর্বল ছিলা সেই চ্যাপ্টারগুলো আগে তুমি কমপ্লিট করে ফেলবা। এবং অবশ্যই
টাইপ ওয়াইজ তুমি কোশ্চেনগুলোকে একটু সাজায় নেওয়ার চেষ্টা করবা। দেখবা যখন তুমি যে কোনো একটা সাবজেক্টের কথা কথা তুমি ফিজিক্সের ফিজিক্সের একটা চ্যাপ্টার বের করলা, তুমি ফিজিক্সের তোমরা ভেক্টর অধ্যায়টা বের করলা প্রথম পত্রে, তো ভেক্টর অধ্যায়টা দেখবা যে স্পেসিফিক কিছু টাইপ আছে যেই টাইপগুলাই কৃষিগুচ্ছে বারবার রিপিট করে। যেমন এর ভিতরে কী কী আছে, যেমন প্রায় সময় যে ডট গুণের যে ম্যাথগুলো আছে এটা প্রচুর পরিমাণে এখানে তোমার প্রশ্ন আসে। বিশেষ করে যেমন আসতে পারে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা পরস্পর একটা লম্ব, লম্ব হলে তোমাকে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো থেকে প্রশ্ন প্রায় সময় চলে আসে, তোমার ক্রস গুণ থেকে প্রশ্নগুলো প্রায় সময় চলে আসে। এবং যে প্রশ্নগুলো আসে এটা যে অনেক কঠিন প্রশ্ন আসে তা না, প্রশ্নগুলো খুবই স্মার্ট, মানে প্রশ্নগুলো সলভ করতে খুবই কম সময় লাগবে, বাট সেটার যে কৌশলগুলো সেটা তোমাকে রপ্ত করে থাকা লাগবে। কারণ তুমি আগের থেকে যদি প্র্যাকটিস করতে না পারো তাহলে দেখবে ওই সহজ জিনিসগুলো তুমি পরীক্ষা হলে গুলাই ফেলতেছো। এই জন্য অবশ্যই অবশ্যই তুমি টাইপ ওয়াইজ প্রশ্নগুলো একটু ভালো করে ইম্পর্টেন্ট দিয়ে ফেলবা, আর হাতে ক্যালকুলেশনটা অবশ্যই গুরুত্ব দিবা। কারণ হাতে যেহেতু তুমি এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারতেছো না, এই হাতে ক্যালকুলেশন এবং শর্টকাট টেকনিকটা যদি প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো সলভ করতে গেলে অনেক বেশি সময় লাগে, বা শর্টকাট টেকনিকের মাধ্যমে খুব কম সময়ে সলভ করা যায়। সো এই জিনিসগুলো একটু শিখে রাখবা। এবং রিভিশনটা মাস্ট, শেষ মুহূর্তে প্রচুর পরিমাণে রিভিশন দিবা যাই পড়ছো, এবং শেষ মুহূর্তে বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করবা। এবং অবশ্যই অবশ্যই কৃষি গুচ্ছ স্ট্যান্ডার্ড এক্সামগুলো বেশি বেশি দেওয়ার চেষ্টা করবা। এবং যাদের শেষ মুহূর্তে স্বপ্ন আছে কৃষিগুচ্ছে চান্স পাওয়া, কৃষিগুচ্ছে চান্স পাওয়ার মাধ্যমে শেষ মুহূর্তে নিজের স্বপ্ন পূরণ করা, তারা চাইলে শেষ মুহূর্তে আমাদের কৃষিগুচ্ছ টার্গেট বেসে ভর্তি হতে পারো। এখানে ভর্তি হলে শেষ মুহূর্তে তুমি রিভিশনের জন্য তুমি আমাদের ক্লাসগুলো করতে পারবা। ভর্তি হওয়ার পরপর যেহেতু তুমি সবগুলো ক্লাসই অ্যাক্সেস পেয়ে যাবা, সো ক্লাসগুলো করার মাধ্যমে যেই যেই চ্যাপ্টারগুলো তোমার দুর্বলতা ছিল, বা যেই যেই চ্যাপ্টারের শর্টকাট টেকনিকগুলো তোমার জানা ছিল না, বা যেই যেই চ্যাপ্টারগুলোতে তুমি কীভাবে হাতে ক্যালকুলেশন করবা এটা জানো না, তুমি আমাদের কোর্সে ভর্তি হলে এই জিনিসগুলো তুমি সাপোর্ট পেয়ে যাচ্ছ। কেমিস্ট্রির যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেগুলো কীভাবে দ্রুত স্মার্টলি করতে হয় আমাদের এই কোর্সে ভর্তি হলে তুমি শিখতে পারবা। তুমি ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারের বড় বড় ম্যাথগুলো কীভাবে হাতে ক্যালকুলেশন করে শর্টকাটে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিতরে অ্যান্সার আনতে হয় সেই টেকনিকগুলো শিখতে পারবা। অনেকে ম্যাথে দুর্বল থাকে, আমাদের এখানে ম্যাথে প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাসগুলো করতে পারলে কীভাবে অপশন টেস্টের মাধ্যমে খুব দ্রুত ম্যাথে অ্যান্সার করতে হয় এগুলো তুমি শিখতে পারতেছো। এর জন্য এই কোর্সে ভর্তি হলে শেষ ভরসা হিসাবে তুমি আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। ভর্তি হলে এতটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করার মাধ্যমে তুমি সর্বোচ্চ একটা প্রিপারেশন কৃষিগুচ্ছর জন্য নিতে পারবা। তো যারা ভর্তি হতে চাও এই নাম্বারে কোর্স ফি 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। পাশাপাশি আমাদের কৃষিগুচ্ছর জন্য অনলাইন এক্সাম ব্যাচ আছে, তো যারা শেষ মুহূর্তে বেশি বেশি কৃষিগুচ্ছ স্ট্যান্ডার্ড এক্সাম দিতে চাও তারা আমাদের কৃষিগুচ্ছ অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। অনলাইন এক্সাম ব্যাচের কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের কৃষিগুচ্ছ টার্গেট ব্যাচে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো তোমাদের কৃষিগুচ্ছে চান্স পাওয়ার জন্য তুমি কীভাবে প্রস্তুতি নিবা শেষ মুহূর্তে সেটা তোমাদের জানাই দিলাম। আশা করি শেষ পর্যন্ত তোমরা লড়াই চালাই যাবা, তোমাদের কষ্ট তোমাদের পরিশ্রমই তোমাদের স্বপ্নের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।